ঘরে থাকা কয়েকটি সামান্য জিনিস দিয়ে তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তৈরি হয়ে যায় এইরকম পার্শি মাছের পাতুরি, গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা তো অনেক মাছের ভাপা খেয়েছেন, পাতুরি খেয়েছেন, কিন্তু আজকের এইভাবে পার্শি মাছের ভাপা খেয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি। তাহলে দেখে নিন, চলুন দেখা যাক কী কী লাগবে। উপকরণ: 5টি পার্শে মাছের পিস নিতে হবে, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 1টা আলু কে সরু সরু করে টুকরোতে কেটে নিতে হবে। টুকরো করা কলা পাতা 2 পিস লাগবে, ধনে পাতা কুচি লাগবে, 7 মতো নুন, 1টা পেঁয়াজকে কুচিয়ে নিতে হবে ঝিরি ঝিরি করে, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ মতন, ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ মতো, আছে আমাদের হলুদ গুঁড়ো 1/2 চামচ মতন, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতন, টমেটো কুচি আর সর্ষের তেল। এখানে আপনার লঙ্কার গুঁড়োর বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও নিতে পারেন। তাহলে চলুন জেনে নিই রেসিপি। ধনে পাতা কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিতে হবে, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার পেঁয়াজ কাটা আলু সমস্ত মশলা লবণ তেল টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছগুলোকে হালকা করে এই মশলার সাথে মেখে নিতে হবে। এইবার গ্যাসে একটা তাওয়া বসাতে হবে। এবার কলা পাতার উল্টো দিকটা তেল মাখিয়ে নিতে হবে। এবার কিছুটা মশলা নিয়ে কলা পাতার উপর দিয়ে বিছিয়ে দিতে হবে। এর উপর মাছগুলো সাজাতে হবে, বাকি মশলাগুলো এর উপরে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার মিডিয়াম মাছে কয়েক সেকেন্ডের জন্য রেখে গ্যাসের আঁচ একদম পুরো কমিয়ে দিতে হবে। 15 মিনিট পরে ঢাকা খুলে একটি খুন্তি বা চামচের সাহায্যে মাছগুলো উল্টে দিতে হবে। নিচের মশলাগুলো উপরে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 15 মিনিটের জন্য। রান্না করে নিতে হবে আরেকবার উল্টে দিয়ে কয়েক মিনিটের জন্য। রান্না করে গ্রেভি শুকিয়ে কলা পাতা পোড়া পোড়া হলে নামিয়ে নিতে হবে। এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার পার্শে মাছের পাতুরি। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখার জন্য ধন্যবাদ।